গত আঠাশে নভেম্বর বেচারা মান্নার সিঙ্গুরে ঘেরা হওয়ার পর সামনে আসে সিঙ্গুরের ক্ষোভ কিন্তু রাজ্য সরকার এই ক্ষোভের আঁচ পেয়েছিল অনেক আগেই গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে ক্ষোভ প্রশমনে দ্রুত কিছু ব্যবস্থাও নেয় রাজ্য সরকার সরকার ঘোষিত নগদ টাকা ও চালের প্রতিশ্রুতি কার্যকর করতে দেরি হওয়ায় সেই ক্ষোভই চরমে উঠেছিল আঠাশে নভেম্বর কিন্তু তার আগেই নগদ টাকা ও চালের পাশাপাশি জমিহারা পরিবারের লোকেদের জন্য চাকরির ব্যবস্থা করতেও তৎপর হয় তৃণমূল সরকার অক্টোবরেই চাকরি দেওয়া হয় বেরাবেরির ভূমিহারা পরিবারের বিউটি দাস এবং বাজে মেলিয়ার সুস্মিতা খাড়াকে দুজনকেই অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়িকা হিসেবে এই দপ্তরের দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে আঠাশে নভেম্বর বেচারাম ঘেরা হওয়ার পর পরিস্থিতি আজ করেই তিরিশে নভেম্বর সিঙ্গুরে প্রকাশ্য জনসভার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন মুখ্যমন্ত্রী কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়েই সেদিনও ফের জমি ফেরতের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় এগ্রিকালচারাল ল্যান্ড প্রথম দিনই আমরা ক্ষমতায় এসে ফার্স্ট এই কাজটা করেছিলাম ল্যান্ডটা এখন একদম রাজ্য সরকারের কাছে এবং কোর্টে একটা কেস চলছে কেসের ফয়সালা হয়ে গেলেই অনিচ্ছ কৃষকদের আমরা সে জমি ফিরিয়ে দেব ক্ষেত মজুরদের যা পাওয়া তারাও পাবে সিঙ্গুরে তৃণমূল জমি হারাচ্ছে এই ধারণা নস্বাত করতে এরপর দলের প্রকাশ্য সভা ডাকেন বেচারাম মান্না কিন্তু এই প্রথম তৃণমূলের সভায় মানুষের উপস্থিতির ছবিটা দলের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে ওঠে যে সিঙ্গুরের হাত ধরে ক্ষমতার মস্নদের দিকে যাত্রা শুরু করেছিলেন তৃণমূল নেত্রী সেই সিঙ্গুরকে কোনো অবস্থাতেই বিরোধীদের হাতে তুলে দিতে চান না তিনি তাই শুরু হয়েছে নতুন তৎপরতা নগদ টাকা ও চালের ঘোষণা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তার জন্যে মহাকরণ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে জেলা প্রশাসনের ওপরে সেই সঙ্গে বিনা পরীক্ষায় বিভিন্ন সরকারি দপ্তরে সহায়ক পদে চাকরির সুযোগ কাজে লাগানো যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো মন্ত্রী তার দপ্তরে অন্তত দুজন সহায়ককে তার ইচ্ছে মতো নিয়োগ করতে পারেন দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা